আসসালামু আলাইকুম। আজকে আমরা হরলিক্স সম্পর্কে আলোচনা করব। জুনিয়র হরলিক্স শিশুদের কত বছর বয়স থেকে খাওয়ানো যাবে, হরলিক্স পান করলে কী কী উপকার পাওয়া যায়, হরলিক্স কত বছর বয়স পর্যন্ত খাওয়ানো যায়, হরলিক্সে কী কী উপাদান নিয়ে তৈরি করা হয়েছে, হরলিক্সের দাম কত, গর্ভবতী মায়ের জন্য হরলিক্স খাওয়া যাবে কি না, ওজন বৃদ্ধির জন্য কোন হরলিক্সটা কার্যকরী ভূমিকা পালন করে, হরলিক্স বানানোর নিয়ম, দৈনিক কতবার হরলিক্স খাওয়াতে হবে ইত্যাদি নানা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওর শেষে আমি বলবো জুনিয়র হরলিক্স আসলেই খাওয়ানো ঠিক হবে কি না, এটি খাওয়ালে আসলে কোনো উপকার হয় কি না বা কোনো কাজ করে কি না, এসব বিষয়ে জানাবো। সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনি জানতে পারবেন আসলে এর ঘটনাটা কি। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটি এখানে অন করে দেন, যাতে করে পরবর্তীতে ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। চলুন শুরু করা যাক। হরলিক্সের মূলত তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায়, স্টেজ ওয়ান, স্টেজ টু এবং হরলিক্স। শুরুতে আমরা স্টেজ ওয়ানের সম্পর্কে আলোচনা করব। এখন আমরা জানবো স্টেজ ওয়ান মূলত কী কী উপাদান নিয়ে তৈরি করা হয়েছে। স্টেজ ওয়ান মূলত যা যা উপাদানে গঠিত তা হলো গমের ময়দা, মল্টেড বার্লি, ক্রিম মিল্ক পাউডার, দুধ, পরিশোধিত চিনি, হোয়ে পাউডার, মিনারেলস, গমের মাটন, লবণ, এসিডিটি রেগুলেটর, ন্যাচারাল আইডেন্টিক্যাল ফ্লেভারিন, সয়া প্রোটিন আইসোলেট, ডিএইচএ পাউডার ইত্যাদি সংমিশ্রণে স্টেজ ওয়ান তৈরি করা হয়েছে। এখন আমরা জানব স্টেজ ওয়ান বাচ্চাকে কত বছর বা কত মাস থেকে খাওয়ানো শুরু করতে হবে বা শুরু করা যাবে। স্টেজ ওয়ান মূলত আপনার বাচ্চার বয়স যখন 2 বছর 6 মাস হবে তখন থেকে স্টেজ ওয়ান খাওয়াতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। 2 বছর 6 মাসের নিচে আপনি কোনো বাচ্চাকে জুনিয়র হরলিক্স খাওয়ানো যাবে না, তাতে বাচ্চার ক্ষতি হতে পারে। সেজন্যই 2 বছর 6 মাসের পর থেকে স্টেজ ওয়ান খাওয়ানো শুরু করতে হবে। এখন আমরা জানবো স্টেজ ওয়ান এর দাম কত বা জুনিয়র হরলিক্স স্টেজ ওয়ানের দাম কত। জুনিয়র হরলিক্স স্টেজ ওয়ান এর প্রাইস হলো 410 টাকা। দাম একটু বেশি বা কম হতে পারে, যখন আমরা কিনবেন তখন আপনি দাম দেখে কিনবেন। এখন আমরা জানবো স্টেজ ওয়ান কীভাবে তৈরি করবেন। স্টেজ ওয়ান তৈরি করার ক্ষেত্রে কিছু নির্দেশনা আপনাকে অবলম্বন করতে হবে, সেগুলো হলো 3 চা চামচ পূর্ণ জুনিয়র হরলিক্স 30 গ্রাম স্টেজ ওয়ান নিন। অল্প গরম পানি অথবা দুধ মিশিয়ে আস্তে আস্তে নেড়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার গরম বা হালকা গরম পানি অথবা দুধ আনুমানিক 200 মিলিলিটার ঢেলে চামচ দিয়ে নাড়ুন, যাতে ভালোভাবে মিশে যায়। প্রস্তুত করার পর জুনিয়র হরলিক্স স্টেজ ওয়ানের সাথে সাথে পরিবেশন করুন। বেঁচে যাওয়া অংশ পুনরায় খাওয়াবেন না। পরামর্শ, দৈনিক কতবার খাওয়াতে হবে স্টেজ ওয়ান। দিনে 2 বার 2×30 গ্রাম = 60 গ্রাম জুনিয়র হরলিক্স স্টেজ ওয়ান খাওয়াতে হবে, অর্থাৎ দৈনিক 2 বার স্টেজ ওয়ান আপনি খাওয়াতে পারেন। এখন আমরা জুনিয়র হরলিক্স স্টেজ টু সম্পর্কে আলোচনা করব। জুনিয়র হরলিক্স স্টেজ টু মূলত কী কী উপাদান নিয়ে তৈরি করেছে সেগুলো আমরা এখন জানব। স্টেজ টু মূলত মিল্ক সলিড, গমের ময়দা, মাল্টেড বার্লি, সিরিয়াল এক্সট্রাক্টেড, চিনি, গমের গ্লুটেন, ডিএইচএ পাউডার ইত্যাদি উপাদান নিয়ে গঠিত হয়েছে স্টেজ টু। এখন আমরা জানবো স্টেজ টু এর দাম কত। স্টেজ ওয়ানের দাম যত, স্টেজ টু এর দামও ঠিক সেম, অর্থাৎ 410 টাকা। এখন আমরা জানবো স্টেজ টু কীভাবে তৈরি করুন বা প্রস্তুত বানান। যেভাবে স্বাস্থ্যকর ও পুষ্টিকর জুনিয়র হরলিক্স বানাবেন তা হলো 3 চা চামচ পূর্ণ 30 গ্রাম জুনিয়র হরলিক্স, অল্প গরম পানি অথবা দুধ অথবা দুধে চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে ভালো করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার গরম বা হালকা গরম পানি অথবা দুধ আনুমানিক 200 মিলিলিটার ঢেলে চামচ দিয়ে নাড়ুন, যাতে ভালোভাবে মিশিয়ে যায়। দৈনিক 2 বার প্রতিবার 30 গ্রাম করে পরিবেশন করা যেতে পারে, অর্থাৎ দৈনিক আপনি 2 বার স্টেজ টু খেতে পারেন। এখন আমরা হরলিক্স বড়দের সম্পর্কে আলোচনা করব। হরলিক্স বড়দের জন্য যে হরলিক্স তৈরি করেছে তা মূলত কী কী উপাদানে তৈরি করেছে তা আমরা এখন জানব। হরলিক্স মূলত মল্ট, বার্লি, গমের ময়দা, গম সিলেট,
মিল্ক, সলিড, চিনি, মিনারেলস, গমের গ্লুটেন, এডিবল, আয়োজাইট সল্ট, সয় প্রোটিন আইসোলেট, আইসিডিটি রেগুলেটর, ন্যাচারাল কালার ইত্যাদি উপাদান নিয়ে তৈরি করা হয়েছে। এখন আমরা জানব যে বড়দের হরলিক্সের দাম কত। বড়দের হরলিক্সের 500 মিলিগ্রামের দাম হলো 365 টাকা। দাম একটু ওঠানামা করতে পারে, আপনি যখন কিনবেন তখন দাম দেখে কেনার জন্য ট্রাই করবেন। এখন আমরা জানব বড়দের হরলিক্সের প্রস্তুত প্রণালী বা কীভাবে তৈরি করবেন। মাল্টেড বার্লি, গম এবং দুধের সমন্বয়ে তৈরি ও তুলনীয় স্বাদের এই রেসিপি বহু বছর ধরে মানুষের পুষ্টি যুগিয়ে আসছে। স্বাদ ও পুষ্টির জন্য আমার বিশ্বস্ত পার্টনার আমার প্রিয় এক কাপ হরলিক্স আপনার পুরো পরিবারের জন্য যেভাবে স্বাস্থ্যকর জন্য পুষ্টিকর হরলিক্স তৈরি করবেন। 3 চা চামচ পূর্ণ 27 গ্রাম হরলিক্স অল্প গরম পানি অথবা দুধে চামচ দিয়ে আস্তে আস্তে নেড়ে ভালোভাবে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার গরম বা হালকা গরম পানি অথবা দুধ আনুমানিক 200 মিলিলিটার ঢেলে চামচ দিয়ে নাড়ুন যাতে ভালোভাবে মিশে যায়। এটি আপনি দৈনিক 2 বার খেতে পারেন। বড়দের জন্য দৈনিক 2 বার খেলেই যথেষ্ট। এখন আমরা জানব যে জুনিয়র হরলিক্স এবং বড়দের হরলিক্স কখন থেকে খাওয়ানো শুরু করতে হবে। জুনিয়র হরলিক্স স্টেজ 1, আপনার বাচ্চার বয়স যখন 2 বছর 6 মাস 2 বছর 6 মাস থেকে 5 বছর পর্যন্ত আপনি স্টেজ 1 খাওয়াতে পারবেন। আর আপনার বাচ্চার বয়স যদি 5 বছরের উপরে হয় তাহলে আপনি স্টেজ টুটা হলো আপনার 5 বছর থেকে 10 বছর পর্যন্ত খাওয়াতে পারবেন। আর বড়দের হরলিক্স হলো 12 বছরের উপর থেকে সবাই খেতে পারবে। এখন আমরা জানবো যে হরলিক্স পান করলে কী কী উপকার পাওয়া যায়। এটি পান করলে অনেক উপকার হয়, যেমন ক্যালসিয়ামের অভাব কম হয়, আপনি লম্বা হবেন, শক্তিশালী হওয়া যায়, সামান্য হলেও বৃদ্ধি বাড়ে বা বুদ্ধি বাড়ে। ওজন বৃদ্ধির জন্য কোন হরলিক্সটা কার্যকর ভূমিকা পালন করে। ওজন বৃদ্ধির জন্য হরলিক্স কোনো কাজেই করে না। আপনি পুষ্টিকর খাবার খান, যেমন মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। খাবারের পরিমাণ আগের থেকে বাড়িয়ে দিন, হালকা ব্যায়াম করুন, আশা করি ওজন বাড়বে। এখন আমরা জানব যে হরলিক্সের উপকার বা অপকার সম্পর্কে। হরলিক্সের উপকার এবং অপকার নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। হরলিক্সের বোতলের গায়ে লাগানো লেবেলের ভাষা অনুযায়ী এর উপাদানগুলো হচ্ছে মাল্টেড বার্লি, গমের দানা, শুকনো স্কিমেড দুধ, গুল, চিনি এবং ভেজিটেবল ফ্যাট। বার্লিতে গ্লুটেন কম থাকে, তাই বার্লি থেকে রুটি কিংবা পাউরুটি ও বানানো যায় না। পশু খাদ্য হিসাবে বার্লি ব্যাপক ব্যবহৃত হয়। এই বার্লিকে গেজিয়ে শুকানো হয়। এই শুকানো বার্লির দানাকে গুঁড়ো করে ছেঁকে নেওয়া হয়, তার সাথে মেশানো হয় ভেজিটেবল ফ্যাট, দুধ, চিনি আর খনিজ লবণ। এই মিশ্রণকে শুকিয়ে নিয়েই তৈরি হয় হরলিক্স। আপনি যদি নিয়মিত পুষ্টিকর খাবার খান তাহলে হরলিক্স জাতীয় খাবার কোনো প্রয়োজন নেই। বেশি করে দুধ, ডিম, শাক সবজি আর বেশি ফল খান, প্রচুর পানি খান, তাহলে আপনি উপকার পাবেন হরলিক্স থেকে। এখন আমরা জানবো যে গর্ভবতী মায়ের জন্য হরলিক্স কি খাওয়ানো ঠিক হবে না বা হরলিক্স আসছে কি না। গর্ভবতী মায়েদের জন্য রয়েছে মাদার হরলিক্স, এটি ভালো, তবে এটি পুরোপুরিভাবে খাদ্য ঘাটতি পূরণে সক্ষম নয়, তবে এটি বেশ কার্যকর। 19টি পুষ্টিগুণ সমৃদ্ধ মাদার হরলিক্সে আছে কোলিন, যা গর্ভাবস্থায় শিশুর জন্য উপকারে আসে। আসুন জেনে নেই আসলে কি হরলিক্স খাওয়ানো ঠিক হবে কি না, বা এটি খেলে বাচ্চার কোনো উন্নতি হয় কি না ইত্যাদি সম্পর্কে এখন জানবো। আসলে হরলিক্স খেলে বাচ্চাদের কোনো উপকার আসে না, বরং বাচ্চাদের ক্ষতি হয়। কারণ এগুলো খেলে বাচ্চাদের খাওয়ার প্রতি একটা অনীহা দেখা দেয়। বাচ্চারা ভাত, ডিম, দুধ ইত্যাদি খেতে চায় না। অর্থাৎ আপনি যদি হরলিক্স বাদ দিয়ে দুধ, ডিম, ভাত, ফলমূল, মাছ, মাংস ইত্যাদি খাওয়ান তাহলে আপনার হরলিক্স থেকে ওগুলো সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। অর্থাৎ আমার রিকমেন্ড যে এগুলো না খাওয়িয়ে আপনি ওইগুলোতে মনোযোগী দেন, তাহলে আপনার শিশুর জন্য সবচেয়ে বেশি ভালো হবে। আর এগুলো খাওয়ালে বাচ্চাতে অনেক ধরনের ক্ষতি হতে পারে, তো সেই জন্য আপনি একটু ভেবে চিনতে হরলিক্সটা
খাওয়ানো শুরু করেন। হরলিক্স সম্পর্কে কোনো কিছু জানার থাকলে বা অন্য কোনো বিষয় সম্পর্কে কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন, আমরা পরবর্তীতে অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্তই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।